আমাদের প্রিয় সভাপতি মঞ্চ উপস্থিত আছেন সিঙ্গার হরিরামপুরের মাটিও মানুষের বিশ্বস্ত ঠিকানা। ইতিমধ্যে সারা সিঙ্গার হরিরামপুরের মানুষটাকে নাম দিয়েছে উন্নয়নের মহারানী, ঠিক কিনা? আমাদের যার নেতৃত্বে এই সিঙ্গারকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলা হচ্ছে, শত বা ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ, বড় বড় রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমন কোন জায়গা নাই যেখানে উন্নয়ন হচ্ছে না। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের মহারানী আমাদের প্রিয় নেত্রী মমতাজ বেগম এমপি, সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, তারপরে এখানে আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ আছে। নাম বললে তো অনেক সময় লাগবো। বিশেষভাবে বলতে চাই স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি প্রিয় ওবায়দুর, অত্যন্ত জনপ্রিয় বলধারার কৃতি সন্তান, এবং আর একজন আছে দক্ষ সংগঠক যার নেতৃত্বে সারা এই সিঙ্গারের স্বেচ্ছাসেবকের সম্মেলন হচ্ছে। ইতিমধ্যেই তার চমৎকার বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে। মাননীয় এমপির নেতৃত্বে যে কাজ করে যাচ্ছে, আমাদের আস্থা বিশ্বাস ইতিমধ্যেই তিনি অর্জন করেছে। আমাদের সেই প্রিয় ভাই জনগণের নির্বাচিত নেতা জনাব ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক সিঙ্গার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগ, প্রিয় ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ, সকলের প্রতি শ্রেণী মতো সালাম আদাব নমস্কার। আমি সাপ দু একটা কথা বলি, সেটা হলো যে স্বেচ্ছাসেবক লীগের ইতিহাস হলো ত্যাগের ইতিহাস, স্যাক্রিফাইসের ইতিহাস। আমি উদাহরণ দিব, এই স্বেচ্ছাসেবকের জন্মের পর আমাদের সিঙ্গারের প্রতিষ্ঠাতা সভাপতি উবায়দুর, সাধারণ সম্পাদক উজ্জ্বল, 2004 সালে যখন 21 আগস্টে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরো উপরের নেতৃত্বকে হত্যা করার জন্য তারেক জিয়ার নেতৃত্বে, খুনি তারেক জিয়ার নেতৃত্বে যখন শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র হয়, খোয়ের মতো গ্যানেট হামলা করে, সেই গ্যানেট হামলা থেকে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য মানব ঢাল রচনা করে সেদিন সাতজন স্বেচ্ছাসেবক লীগের নেতা জীবন দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করেছে, সেই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে উপস্থিত থাকতে পেরে নিজেরে বড় ধন্য মনে করছি। আমি চাই সেই ত্যাগের ইতিহাস, সেই আদর্শের ইতিহাস স্বেচ্ছাসেবক লীগ ধারণ করে আগামী দিনে সিঙ্গার উপজেলায় শক্তিশালী সংগঠন হিসেবে তারা গড়ে উঠবে, আওয়ামী লীগের পাশে থাকবে, নৌকার পাশে থাকবে, শেখ হাসিনার পাশে থাকবে। এটাই এই সম্মেলন থেকে আমরা তাদের কাছে আশা করি। আমাদের চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক বাদল বলছে ষড়যন্ত্র আছে। হ্যাঁ, ষড়যন্ত্র একটা আছে, আপনাদের একটু মনে করাই দিই, সেটা হলো ষড়যন্ত্র আছে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া সিঙ্গার থেকে। ষড়যন্ত্র আছে এই আওয়ামী লীগ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, নৌকা যাতে এখান থেকে আর কোনোদিন পাস না করতে পারে, নৌকার প্রার্থী যাতে এখান থেকে আর কেউ না হতে পারে, এইরকম একটা ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটা হয়েছিল বিগত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে। কিভাবে আপনারা দেখেন, হান্নান সাহেব কিন্তু জীবনে আওয়ামী লীগের ভোট দেয় কোনোদিনও উপজেলা চেয়ারম্যান হতে পারে না। 2009 সালে তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিছিল, আমরা দিছিলাম মাজেদ ভাইরে, মনে আছে নাকি? আরে মিনহাজ ভাই আছেন না, সেই মাজেদ ভাইরে দিছিলাম আওয়ামী লীগ থেকে, মাজেদ ভাইকে পরাজিত করছে কেরা, হান্নান সাহেব, কার ভোট পাইতো? বিএনপি কিন্তু ওই নির্বাচনে আসে নাই, এবং আমাদের এই যে তার বাড়ির পাশে দাঁড়াইছিলাম, এমপি বানাইছিলাম নৌকায় ভোট দিয়ে, উনি দয়া করে জাতীয় পার্টি আর বিএনপি মিলে সেদিন হান্নান ভাইরে পাশ করে ফেলো, ঠিক কিনা? আপনার একটু সাক্ষী দিয়ে আবারও এই যে 19 সনে যে নির্বাচন হয় বিগত উপজেলা নির্বাচনে, এই নির্বাচনে কিন্তু বিএনপি প্রার্থী দেয় না, দিছিল প্রার্থী, এই নির্বাচনেও শান্ত মেয়ের বাড়িতে 22 তারিখে একটা মিটিং হয়, সেই মিটিংয়ের ষড়যন্ত্র কি ছিল, কোনোভাবেই যাতে নৌকে পাস না করতে পারে, আওয়ামী লীগের পাস না করতে পারে, আওয়ামী লীগের নৌকাকে পাস করলে, যদি পাস করে তাহলে আগামী 50 বছর মমতাজ এমপির কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে কোনোদিন এই সিট আর ছুটে দেবো না। অতএব নৌকাকে পরাজিত করার জন্য সেই দিন আমাদের এই যে প্রিয় সাবেক এমপি মান্নান সাহেব, আমাদের শান্ত সাহেব বিএনপির নেতা, আবার ওই যে কি ধারা দুনিয়া থাকা কি ধারা, বিকল্প ধারা মিলন সাহেব, হ্যাঁ উল্টে ধারা, এই ধারা ধরে মিলে
আর আওয়ামী লীগের কিছু বিশ্বাসঘাতক আপনারা কি রাখেন না এটা জানেন? এই বিশ্বাসঘাতক নৌকা আর শেখ হাসিনা যাতে সিঙ্গারের মাঠ থেকে কোনদিন আর না দাঁড়াতে পারে, এটাই ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্রের ধারা অব্যাহত আছে। আগেই বলছিলাম, দুধের মধ্যে যদি আনা রস মিশে কি হয়, কিচ্ছু করতে পারবে না। একটা জিনিস করতে পারবে, ওই শান্ত, এই মান্নান সাপ, ওই মিলন সাপ, ওই টুকুল সাপ, দেখ সাপ মিলে সাপ খোদার কসম করে বলছি, এই সাপদের আপনার সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। আপনারা মমতা জম্পির নেতৃত্বে, নৌকার নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভ্রান্ত হবেন না। আগামীতে সকল ষড়যন্ত্র, এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আমরা প্রতিহত করতে চাই। আজকের সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জামিতাবাসী। আসসালামু আলাইকুম।